वेलकम फ्रेंड्स, आज के बनाबो गार्लिक ग्रिल चिकेन। और इखाने निये छी आमी चिकेन ब्रेस्ट, सल्ट निये छी, रसुन निये छी आमी, तेल एवं गोटा गोलमरीच। चलुन देखे नी उपकरण। एटी एकटी टेस्टी, हेल्दी एवं खूब सुस्वादु रेसिपी। इखाने निये निलाम चिकेन ब्रेस्ट। एक्चुअली फ्रेंड्स, आमी टोटल दुटो ब्रेस्ट आमी निये छी, किन्तु आमी एखाने एकटाई देखिए दिच्छी आपनादेर। देखुन, खूब आलतो करे स्लिट करते हबे, जेनो जस्ट कोनो रकम उपरेर लेयारटा जेनो केटे जाए एबं डायमंड शेप बा स्क्वायर शेप करे आमी केटे निच्छी। एई काटार कारण होच्छे एटाई जे एई जे केटे दिलाम डिजाइनटा, एते सुंदर एकटा डिजाइन आसबे एबं पाशापाशि मशलाटा भालो करे पेनिट्रेट करबे भितरे। ताहले खेते खूबई सुस्वादु हबे चिकेनटा। ताहले चलुन चिकेनटाके मैरिनेट करा जाक। एखाने आमी 4 कोया रसुन आलतो करे थेतले नेब। खूब बेशी मिहि करब ना, कारण एटी एकटी इटालियन रेसिपी। एई रेसिपिटा तैरी करते रसुन दुई रकम व्यवहार होये थाके। 3 कोया रसुनके आमी राफली चप करे नेब, कारण जखन आमी ग्रिल करब चिकेनटाके तखन दरकार हबे एटा देखते। এবং দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেনটাকে, একটা কাচের পাত্রে নিলাম। দুই রকম গার্লিক আমি, একটা চপড, একটা হচ্ছে গ্রাউন্ড, এবং লবণ এবং তেল। এখানে আমি অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবং গোলমরিচ ক্রাশ করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব। এবং ফ্রেন্ডস, এখানে মনে রাখতে হবে এই চিকেনটাকে আমরা কমপক্ষে আধা ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়, আর আপনারা যদি সম্ভব হয় তাহলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন, তাহলে খেতে আরও টেস্টি হবে। দেখুন, এখানে আমি রেখে দিচ্ছি এটাকে রেফ্রিজারেটরে, এবং আমি ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। আমি পাত্র গরম করে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, ভাজার জন্য আমি সাদা তেলই দিয়েছি, এবং পাত্রটাকে গরম করে নিয়েছি। কারণ প্রথমে যখন আমরা চিকেন ব্রেস্টটাকে দেব, তখন চিকেন ব্রেস্টটা যেন কালার এসে যায় তাড়াতাড়ি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই প্রসেসটাকে বলা হয় সিলিং করা। সিলিং বলতে, দুটো সাইড যদি স্কিনকে আমি সিল করে নিতে পারি ভালো করে গ্রিল করে, তাহলে যে বাইরের যে জুসটা বা চিকেন থেকে যে জলটা, সেটা সহজে ছাড়তে পারবে না, কারণ বাইরের থেকে আউটার যে লেয়ারটা হবে কোটিং হয়ে যায় ওটা। এবার আমি স্লো করে ঢেকে দিয়ে এটাকে গ্রিল করব স্লো স্লো ফায়ারে। তাতে কি হবে, চিকেন আমার উপরে কালার চলে আসবে, পাশাপাশি ভিতরটাও পুরো সেদ্ধ হয়ে যাবে। আমি প্রত্যেকবার পাল্টাচ্ছি, 10 মিনিট, 5 মিনিট অন্তর অন্তর, 4 মিনিট অন্তর অন্তর আমি পাল্টাচ্ছি। দেখুন, এবার 10 মিনিট পর আমি পাল্টে দেখব যে কালারটা খুব সুন্দর চলে আসবে। এবং এটাকে আমি গ্রিল টমেটো, যেটা ইটালিয়ান সাইড ডিশ, সেটা দিয়ে আমি সার্ভ করব। এবং চিকেনের যে জুসটা বেরিয়েছে সস, সেটা আমি উপর থেকে দিয়ে দেবো যেন ড্রাই না হয়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল অন করে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।